Assalamualaikum viewers, what is up? Welcome back to my YouTube channel Music Loving Biker and welcome back to another brand new video. So, in this video, I am GoPro Hero9 Black camera motovlogging setup. সম্পর্কে কিছু কথা বলবো এর মধ্যে থাকবে আপনার অ্যাসপেক্ট রেশিও মেইনলি কারণ হচ্ছে আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করতে চাই যারা নতুন মোটো ব্লগার আসি বা যারা শুরু করব ভাবছি এবং GoPro Hero9 কিনবো ভাবছি বা অলরেডি কিনেছি তাদের জন্য এই ভিডিওটা উপকারে আসবে তো এই আমাদের যে অ্যাসপেক্ট রেশিও সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড দিবেন তখন অ্যাসপেক্ট রেশিও হবে একরকম যখন ফেসবুকে আপলোড দিবেন ইনস্টাগ্রামে আপলোড দিবেন তখন অ্যাসপেক্ট রেশিও হবে অন্যরকম সো ইউটিউবে যারা ভিডিও আপলোড দিবেন মোটো ব্লগিং এর তো তাদের জন্য এই ভিডিওটি থাকছে যে এর অ্যাসপেক্ট রেশিও কিভাবে আপনারা সেট করবেন কারণ হিরো 9 ব্ল্যাক আসলে হিরো 7 ব্ল্যাক বা 8 ব্ল্যাক এর মতো এর অপারেটিং সিস্টেম না কিছুটা এর প্রোগ্রামের মধ্যে এর অপশনের মধ্যে কিছুটা চেঞ্জ আছে যেখানে হিডেন আছে কিছু যেটা সরাসরি ওখানে দেওয়া নাই তো সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব কারণ আমি নিজেও একজন নতুন মোটো ব্লগার এবং আমি নিজেও মোটো ব্লগিং করতে গিয়ে এই প্রবলেমগুলো ফেস করছি তো আপনাদের প্রবলেমগুলো আমি ভালোই বুঝব তো চলুন বন্ধুরা চলে যাই এই অ্যাকশন ক্যামেরাতে বন্ধুরা এই হচ্ছে ক্যামেরা GoPro Hero9 Black তো ক্যামেরাটি প্রথমে আমরা অন করে নিব এটা হচ্ছে এই যে পাওয়ার মোড এখানে দেওয়া আছে পাওয়ার মোড তো এইটা চেপে ধরে রাখবো আমরা তারপরে ক্যামেরাটি অন হয়ে যাবে দেখুন ক্যামেরাটি অন হয়ে গেছে তো অন হলে যে ডিসপ্লেতে যেটা দেখায় সেটা হচ্ছে এখানে মেমোরি কার্ডের ক্যাপাসিটি কতটুকু আছে অর্থাৎ এখানে যে দেখাচ্ছে উপরের দিকে বাম সাইডে এই যে এটা হচ্ছে 3 hours 39 minutes এখনও আমার মেমোরি কার্ডে এই ভিডিও ধারণ করতে পারবে তারপর ভিডিও মোডেই আছে চার্জ আছে 89% তারপরে হচ্ছে ক্যামেরার যে স্ট্যান্ডার্ড যে ক্যামেরা মোড আছে আমার সেটিং করা সেটা হচ্ছে 2.7K রেজুলেশন এবং 60 FPS তারপরে সুপার ভিউ হ্যাঁ তো মোটো ব্লগিংয়ের জন্য কী কী সেটিং আপনারা করবেন তো এখানে কিছু অপশন থাকবে যেমন এই স্ট্যান্ডার্ড যেটাতে নিচের দিকে এখানে যাবেন ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা অপশন আসবে এগুলো কিন্তু কয়েকটা অপশন এখানে আসবে বিভিন্ন মোডে স্লো মোশন সুপার স্লো মোশন সব কিছু আসবে তো আপনি যে কোনো একটা জায়গায় ধরেন যে উপরেই গেলেন এখানে এই যে ডান সাইডে এডিটিংয়ের যে একটা ইয়ে আছে পেনের মতো তো সেখানে আপনারা দেখুন এখানে সরি আবার যাই আমরা সেখানে তো এখানে এই পেনের মতো যেখানে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে তো সেখানে দেখুন যে এই বাম সাইডে আছে রেজুলেশন অ্যান্ড FPS তারপরে লেন্স তারপর হাইপার স্মুথ তারপর অনেক অপশন নিচে আছে তো ওইগুলোতে যাওয়ার দরকার নেই এবং আপনাদের যদি অনেক সময় থাকে তো সেইগুলো নিয়ে আপনারা রিসার্চ করতে পারেন বাট আমার মনে হয় না যে ওইগুলো যেগুলো দেওয়া আছে তার থেকে চেঞ্জ করার কোনো দরকার আছে তো মেইনলি আপনারা যাবেন এই যে রেজুলেশন অ্যান্ড FPS-এ তো এখানে ক্লিক করলাম ক্লিক করলে এইরকম একটা ডিসপ্লেতে এইরকম একটা অপশন আসলো তো বন্ধুরা দেখুন উপরের যে রো আছে একদম উপরে সেটা আছে 4K এবং 4:3 ওইটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও তো অ্যাসপেক্ট রেশিও কিন্তু 4K 4:3 দেওয়া আছে 2.7K 4:3 দেওয়া আছে 1440 4:3 দেওয়া আছে এইটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও 4:3 কিন্তু তার নিচে যে লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে 5K 4K 2.7K তারপরে 1080 এইটা হচ্ছে আরেকটা অপশন অর্থাৎ আপনার উপরের দিকে যেটা আছে সেটা হচ্ছে 4:3 এবং এই যে আপনাদেরকে যেটা বলছি আর কি যে ইউটিউবে 16:9 অ্যাসপেক্ট রেশিও লাগে যেটা এখানে উল্লেখ করা নেই আসলে মেইনলি এই যে আপনারা দেখতে পাচ্ছেন রোতে 5K 4K 2.7K এবং যে 1080 দেওয়া আছে এইটাই মেইনলি হচ্ছে 16:9 অ্যাসপেক্ট রেশিও তো এটা সরাসরিভাবে যেহেতু বলা নেই অনেকে কনফিউজড হয়ে যান আমি নিজেও কনফিউজড হয়ে গেছিলাম তো সেই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা আর কি এই যে 5K 4K 2.7K এবং যে 1080 মানে এই দ্বিতীয় লাইনটা আর কি দ্বিতীয় লাইনটা এইটাই হচ্ছে
16:9 aspect ratio. তো বন্ধুরা এটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি আর এখান থেকে আপনারা রেজুলেশন বিভিন্নভাবে আপনারা কমাতে বাড়াতে পারবেন তো এই যে দেখুন এখানে যদি ক্লিক করেন তো এর অপশন চলে আসবে এই যে লেন্সটা নেবেন কি সেটা আপনাদেরকে বলি যেহেতু মোটো ব্লগিং করবেন যখন আপনি বাইক রাইড করবেন তো সেই ক্ষেত্রে শুধু ওয়াইড নিলে হবে না এখানে বিভিন্ন অপশন আছে দেখুন এখানে ন্যারো আছে তারপরে আছে হচ্ছে লিনিয়ার হোরাইজন তারপরে লেভেলিং তারপরে আছে এই যে লিনিয়ারের বিভিন্ন মড আছে তারপরে ওয়াইড আছে তো ওয়াইডের পরে যেটা আছে এই যে সুপার ভিউ তো আপনারা এইটাই সেট করবেন যে সুপার ভিউ কারণ এইটা যখন সেট করবেন তখন আপনার ড্যাশবোর্ড বাইকের তারপরে আপনার যে রাস্তার যে ভিউ সাইডের ভিউ আরও বেশি করে ক্যাপচার করবে আশপাশ আরও ভালো করে দেখাবে তো বন্ধুরা আপনারা বুঝলেন যে অ্যাসপেক্ট রেশিও কীভাবে সেট করবেন এবং এখানে তো দেওয়া নেই তারপরেও কীভাবে বুঝে নেবেন যে আমরা এইটা সেট করব তো সেটা আপনাদের সাথে তুলে ধরলাম আর তেমন কোনো সেটিংয়ের চেঞ্জ করা লাগবে না এইটা জানলেই মোটামুটি ব্লগিং করা যাবে শুরু করা যাবে আর যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ক্যামেরা হেলমেটের পজিশন মতো মাউন্ট করা এবং সেটা হচ্ছে করা লাগবে তারপরে যেটা করা লাগবে এখানে সেটিংয়ে যে আবার দেখায় আপনারা যাবেন স্ট্যান্ডার্ডে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন এবং সেটিংয়ে ক্লিক করে এখানে যে রেজুলেশন FPS এখানে ক্লিক করবেন করে আপনারা উপরের রোতে যাবেন না কারণ ওইগুলো সবই ফোর বাই থ্রি অ্যাসপেক্ট রেশিওতে এবং নিচের মানে দ্বিতীয় লাইনে যেগুলো আছে 5K 4K 2.7K 1080 এইখানে আপনারা মেইনলি যাবেন যে আপনার যেটাতে ভালো লাগে 4K-তে আপনি করতে পারেন 4K-তে করলে আপনার ভিডিও যে কোয়ালিটি সেটা হবে একরকম 2.7K-তে করলে একরকম তবে আমি 2.7K-তেই করি মেইনলি এই যে এটাতে করি এটাই এনাফ অনেক সময় দেখা যাচ্ছে যে পিসির রেজুলেশন খারাপ হলে আমি ভিডিও করে আনলাম কিন্তু এডিটিংয়ে ঝামেলা হলো হ্যাং করলো সো 4K করতে পারেন সেটা হচ্ছে 30 FPS-এ করলে ভালো হয় আবার যদি একটু স্লো মোশন চান স্মুথ চান তাইলে আপনি 60 FPS-এ করবেন দ্যাটস ইট তবে 2.7K রেজুলেশনে করলেই এনাফ 2.7K-তে তবে লেন্স যেটা সেটা সুপার ভিউ দিবেন অবশ্যই লেন্স যেটা সেটা ওয়াইড না দিয়ে আমরা অনেকে মনে করি ওয়াইডই তো এনাফ কিন্তু না আসলে মোটো ব্লগিংয়ের জন্য সুপার ভিউটাই আপনার দেওয়া লাগবে তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে মানে আমি যতটুকু দেখানো দরকার আসলে মেইনলি ততটুকু অলরেডি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি তো বন্ধুরা আমি চেষ্টা করেছি গোপ্রো হিরো9 ব্ল্যাকের মোটো ব্লগিং সেট আপ নিয়ে সেটিং নিয়ে প্যারামিটার সেটিং নিয়ে আপনাদের সাথে শেয়ার করার তো জানি না কেমন হয়েছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম